সারা বছর ধরেই চলে এই জরি চুমকির প্রতিমার সাজ। এই সাজ রাজ্যের বিভিন্ন জেলা তথা বিদেশেও পাড়ি দিয়েছে। এই কালনার নিচু জাপট এলাকার এই প্রতিমার সাজ, এই প্রতিমার সাজ সারা বছর ধরেই করে চলেছেন শিল্পীরা। তবে দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত নাওয়া খাওয়া ভুলে দিন রাত কাজ করে চলেছেন এই শিল্পীরা। এটা আমার ব্যক্তিগত মানে এই লাইনে আছি আমি মোটামুটি 30 বছর। আচ্ছা, আর এমনি নিজের ব্যবসা করছি আজকে 14 বছর। আচ্ছা, কি কাজ এটা? এই কাজটা হচ্ছে কি ওই দড়ি চুমকির সাজ, ঠাকুরের সাজ। আচ্ছা, দুর্গাপুজোর কাজ সারা বছর টুকটুকু করতে তো শুরু হয়, মানে বছরের শেষ হয় আবার শুরু হয়ে যায় আমাদের কাজ। আবার মোটামুটি ম্যাক্সিমাম তোরজোর হয় মোটামুটি মাস তিনেক আগে থেকে তোরজোর শুরু হয়ে যায়, তখন আবার ওই রাত দিন আমাদের কাছে সমান হয়ে যায় আর কি। বাইরে বলতে আমার ওই লখনৌতে আর বৃন্দাবনেই গেছে বাইরে, আর আপাতত এখন পশ্চিমবঙ্গের মধ্যেই আছে, কলকাতা আছে, মালদা আছে, উত্তরবঙ্গটা মোটামুটি মালদা শিলিগুড়ি দুই জায়গায় আছে, আর এদিকে কলকাতাতেই আছে। এই কাজের মানে মেন সমস্যা হচ্ছে গিয়ে আর্থিক সমস্যা। আমাদের মতো ছোটখাটো যারা আছে তারা ওই আর্থিকের সমস্যার জন্যই ভুগছে। তো এখন তোমাদের মাধ্যম দিয়ে যদি কিছু করা যায় আর কি, সরকারের কাছে যে কিছু সাবসিডি লোনের জন্য, তাহলে ভালো হয় আর কি। সকাল 6টায় বসি, দুপুর 4টা সাড়ে 4টায় উঠি, আবার 5টায় বসি, রাত 1টা, কোন টাইমে ঠিক নেই এখন। মানে পুজোর সময় নাওয়া খাওয়া সব ভুলে। আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ, কলকাতা।